এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল যে এক্সপ্রেস সেই ট্রেনের ভিতরে, এবং ট্রেনের ভিতরে একটা বগির ছবি আমরা দেখাবো। আমার সহকর্মী সুমন দাসকে দেখাতে বলবো, দেখলেই বুঝতে পারবে কি ভয়ঙ্কর পরিস্থিতি একেবারে। দেখো, এটা হচ্ছে ওপরে যে জায়গা, শোয়ার জায়গা, সেটা কিন্তু একেবারে আসন সেটা ভেঙে নিচে পড়ে রয়েছে। একের পর এক যে সিটগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ে রয়েছে, জানালার কাঁচ সেটা ভেঙে পড়ে রয়েছে। এটা ট্রেনের বগি নাকি অন্য কিছু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারো একজনের আধার কার্ড দেখতে পাচ্ছি এখানে, কারো একজনের আধার কার্ড পড়ে রয়েছে। এটা তোমাকে বলবো একেবারে করমণ্ডল এক্সপ্রেসের ভেতরে আমরা রয়েছি। এক ব্যক্তির আধার কার্ড এখানে পড়ে রয়েছে, কাকদ্বীপের বাসিন্দা। বিভিন্ন জায়গায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, চারিদিকে রক্ত পড়ে রয়েছে। অর্থাৎ এক ভয়ঙ্কর দৃশ্য কিন্তু এই মুহূর্তে ট্রেনের বগি দেখতে পাচ্ছি একেবারে সম্পূর্ণ। এটা কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এই মুহূর্তে। কারোর যে লাগেজ ব্যাগ, সেই লাগেজ ব্যাগ একেবারে এইখান থেকে দেখো বোঝানোর চেষ্টা করবো, একেবারে এইখান থেকে দেখতে পাচ্ছ যে জায়গা ট্রেনের বগির জায়গা ছিল ঠিক পাশেই একেবারে মালগাড়ির ওপরে উঠে যায় একটি অংশ, এখান থেকে সম্পূর্ণ ভেঙে দুমড়ে মুচড়ে সেই আসন, লাগেজ ব্যাগ, সেই সবটা পড়ে রয়েছে। যতটা ভেতর দিকে যাচ্ছি ততটাই কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর দৃশ্য। আমার সহকর্মী সুমন দাসকে সাবধানে আসতে বলবো এই জায়গাটিতে। দেখো এই যে জায়গা, যে জায়গায় সাধারণ মানুষ যারা একেবারে নিশ্চিন্তে যাত্রা করছিল, ঠিক কি পরিস্থিতি ট্রেনের ভিতরে দেখলে বুঝতে পারছো। যে আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটা আসন সিট সেটা কিন্তু অন্যদিকে গিয়ে পড়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একেবারে বহু মানুষের যে জিনিসপত্র সরঞ্জাম সেটা পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে সার্চ অপারেশন সেটা কিন্তু সম্পূর্ণ করেছে বলে জানানো হয়েছে NDRF এর তরফ থেকে। এই যে বগিটা আমরা সেই জন্য কিন্তু এখানে যাচ্ছি, একেবারে দেখাবো আরও যে এই যে জায়গা সেটা সম্পূর্ণভাবে উল্টে রয়েছে কিন্তু এই মুহূর্তে। এবং একেবারে করমণ্ডল যে এক্সপ্রেস সেই এক্সপ্রেসের ভিতরে আমরা রয়েছি। বিভিন্ন জায়গায় বহু মানুষের নানা সরঞ্জাম পড়ে রয়েছে, কারুর খাবার দাবার পড়ে রয়েছে। একেবারে যখন তারা সফর করছিল, নিশ্চিন্তে সেই সফর করছিল, সেই সময় এই রকম একটা ভয়াবহ দুর্ঘটনা। অর্থাৎ যে মানুষগুলো ট্রেনের মধ্যে ছিল তারা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি যে এই রকম একটা পরিস্থিতি হবে। 233 জনের এখনও পর্যন্ত সরকারি মতে মৃত্যু হয়েছে, কিন্তু বিভিন্ন যে বগিগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু একের পর এক দেহ সেটা কিন্তু এখনো পর্যন্ত বেরোচ্ছে। বহু মানুষের জিনিসপত্র সেটা পড়ে রয়েছে। ট্রেনের ট্র্যাকগুলো যেন দেখে মনে হচ্ছে খেলনার মতো প্লাস্টিকের, অর্থাৎ প্লাস্টিকের অংশ বলে মনে হচ্ছে। দেখতে পাচ্ছি সেনাবাহিনীর জওয়ানেরা, তারা কিন্তু একেবারে একটি যে মালগাড়ি সেই মালগাড়ির ওপরে উঠেছে।